আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি বদলে গেছে। গ্রামের অর্থনীতি এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী, এমন মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী দুপুরে তার নিজ নির্বাচনী এলাকায় উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণকালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে সেজন্য সব ধরনের সুবিধা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।